জামা নাই। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে একদিন আলোচনা করছেন, বয়ান করছেন, মুসলিমের হাদিস। ইতিমধ্যে এই সময় আল্লাহ রাসূল বয়ান করছেন সাহাবীদের সামনে, ইতিমধ্যে এইভাবে দান বা বাংসাই থেকে কয়েকজন আল্লাহর বান্দা আল্লাহর নবীর পাশে এসে দাঁড়িয়ে গেছে। উদাহরণটা কিভাবে, অনেক সময় দেখবেন আপনি এবার ট্রেনে যাচ্ছেন, ভালো জামা কাপড় পরে আছেন, হাতে ভিআইপি পোশাক পরে দাঁড়িয়ে আছেন, এবার রাজধানী এক্সপ্রেস ঢুকছে, আপনি ভাবছেন এবার ট্রেনটা দাঁড়াবে আর আমি সে আমার সিটে গিয়ে উঠব। হঠাৎ করে কোন জায়গা থেকে কোন দিক থেকে আপনার আর আমার মতনই সেকেল সুরাতে আর একজন মানুষ, যার মাথার চুলগুলো এলোমেলো, যার ভালো কোনো জামা কাপড় নাই, অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার মতো জনতার বুদ্ধি নাই, আপনার পাশে এসে বার হাত বাড়িয়ে দিয়েছে। স্টেশনে দেখতে পাওয়া যায়, আপনি গিয়ে দাঁড়ান, কোন দিক থেকে এসেছেন, এমন কোন লোক দাঁড়িয়ে গেছে পাগল, যার চেহারা সুরাত চেহারা ছবি দেখে আফসোস লাগছে, তখন পকেট থেকে 10 টাকা 20 টাকা বের করে দিচ্ছে। বিশাল লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলছেন আমি বক্তব্য রাখছি, বয়ান করছে সাহাবীদের সামনে, আর কয়েকটা লোক এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। এবার যদি তাকাই ওই লোকগুলো হলো সেই জামানার সব থেকে গরিব বংশের লোক, বংশটার নাম কি, বংশটার নাম হলো মুদার বংশ। ওই গরিব লোকেরা এতই অনাথ এতই অভাগা এতই তাদের অভাব, একটা জামা কাপড় তারা জামা করে নিয়ে আল্লাহ নবীর দরবারে সে বারদার হয়ে গেছে। একটা কাপড়ে পায়জামা পাঞ্জাবি বানিয়েছে, কাপড়টা কিসের, টরে কাপড়, ভালো দামি কাপড় না, মোটা একটা কালো কম্বল, চার কোনা কম্বল মাঝখানে কেটে দিয়ে এই ভালো করে মাথায় লাগিয়ে দিয়েছে, চারদিকে চারটা কোনা ঝুলছে, ওটাই পায়জামা, ওটাই পাঞ্জাবি, ওটাই শার্ট, ওটাই প্যান্ট, আর কিছুই নাই, কিন্তু তাদের হাতে একটা করে তলোয়ারই আছে। সহি মুসলিম হাদিস। আল্লাহর নবী এবার তাদের দিকে তাকালেন, দেখেন ওই মুজার বংশের লোকেরা তাদের মুখের স্মৃতি দেখে মনে হচ্ছে তারা অনাহারে আছে, তাদের ঘরে কোনো খাবার নাই, একটা জামা ছাড়া দুইটা কোনো পরার জামা নাই, তারা এসে বারদার হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের সামনে আবার দাঁড়িয়ে যেন খুতবা শুরু করে দিলে। খুতবা কিভাবে শুরু করলেন, খুতবার পদ্ধতিটা দেখেন কত সুন্দর। আল্লাহর নবী বলেন, ওরে বেলাল কোথায় আছো, বেলাল তাড়াতাড়ি করে আজান দাও। দেখেন পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেলেন, বেলাল আজান দিলেন, আল্লাহর নবী ঘরে গেলেন, কিছুক্ষণ পরে ফিরে এসে বলেন একামত দাও বেলাল। হযরতে বেলাল একামত দিলেন, সাহাবীদের নিয়ে আল্লাহর নবী আবার সালাত আদায় করলেন, সালাম ফেরা হয়ে গেল, আল্লাহর নবী আবার যেন সাহাবীদের সামনে দাঁড় হয়ে গেলে। খুতবা শুরু করেছেন, আর ওই খুতবার মাধ্যমে এই আয়াত দুটো পড়লেন, খুব বুঝার কথা, কি আয়াত, আল্লাহর নবীর মুখে বের হলো, ইয়া আইয়ুহান্নাসু তাকুব
ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ নবী এবার আয়াত খুতবার মাধ্যমে পড়তে শুরু করলেন। নবীর সাহাবীরা বসে আছেন আর ওই গরীব লোকেরা তারা দাঁড়িয়ে আছে, তারা যেন একটাই কম্বল গায়ে দিয়ে, তাদের কোনো হাতে কিছুই নাই একটা তেলবাড়ি ছাড়া, তাদের খাবার নাই, তাদের চেহারা যেন বসা বসা ভাব। আল্লাহ নবী ইতিমধ্যে আবার যেন খুতবায় উঠে কোরআনের আয়াত দ্বিতীয় আয়াত শুরু করে দিলেন। আয়াতটা কোথায় সূরা জুমাতে চলে যাবেন, আল্লাহ রাসূলের মুখে যেন বের হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। আল্লাহর নামে এই আয়াত আবার পড়লেন, আর যেন জানাচ্ছেন ওরে আল্লাহর বান্দারে যারা আল্লাহকে বলে ভয় করেছ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা তোমরা আগামী দিনের জন্য কি তোমরা সঞ্চয় করে রেখেছ। সুবহানাল্লাহ, এই আয়াতের অংশ যখনই নবীর মুখে পড়া হলো সাহাবীরা সবাই যেন থ হয়ে গেলেন, নবীজি এইভাবে করে আজকে কেন বক্তব্য শুরু করেছেন। ইতিমধ্যে নবীর বক্তব্য হচ্ছে, পিছনের দিক থেকে একজন সাহাবী হাত দেখিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন আমি এই মুহূর্তে একটু আমার বাড়ি যেতাম। দেখি পিছন থেকে একজন সাহাবী হাত দেখিয়ে বলছেন, নবীজি আপনি যদি আমাকে অর্ডার দিতেন আমি বাড়ি যেতাম। আল্লাহর রাসূল বলছে ঠিক আছে যাও। আহারে ভাগ্যবান, দেখেন ভাগ্যবান, তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দ্রুত গতিতে যাচ্ছে, বাড়িতে ঢুকে বলছে বিবি, ওরে আমার আহলিয়া কোথায় আছো, তাড়াতাড়ি করে বের হ, দেরি করো না। এত জলদি করছে, নিজের বিবিকে ডেকে বলছে, বিবি রে বলো তো ঘরে কিছু আহার আছে কিনা, খাবার আছে কিনা। যেমনই স্বামী তেমনই বিবি। এবার বিবি বলছেন, স্বামী গো আমাদের ঘরে কিছু খেজুর ছাড়া আর আমাদের ঘরে কিছুই নাই। সঙ্গে বলেন, হে বিবি রে দেরি করো না, ওই খেজুর গুলো একটা বাসনে একটা কোন রকমের বড়ায় আমাকে তাড়াতাড়ি করে ভরিয়ে দাও। আল্লাহ নবীর হাদিস, ওই আনসারি সাহাবি খেজুর বড়ায় ভরিয়ে নিলেন, নিজের ঘাড়ে তুলে নিলেন, তাড়াহুড়া করে চলে আসছে, জলদি জলদি চলে আসছে। সাহাবি বলছেন, আমার হাত দুই জায়গা যেন ব্যথা হয়ে গেল, আমি খেজুরের বড়া নিয়ে আর তাড়াহুড়ে করে আসতে পারি না, কিন্তু আমি এটাই যেন মনে মনে ভাবছি আমার আগে যেন কেউ না নিয়ে যেতে পারে, আমার আগে যেন কেউ হাজির না হতে পারে ওই খেজুরের বড়া নিয়ে। আল্লাহর নবীর বয়ান হচ্ছে, এবার আনসারি সাহাবি এসে সামনে দাঁড় হয়ে গেলে আল্লাহ রাসূল তাকাচ্ছেন, কি ব্যাপার? আনসারী সাহাবী বলছেন, নবী গো আপনি যে কোরআনের আয়াত শোনালেন, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা আগামী দিনের জন্য তোমরা কি সঞ্চয় করে রেখেছো। আল্লাহ রাসূল এই কথাটা আমার মগজে বিঁধে গেছে, আমি তাড়াতাড়ি করে বাড়ি গেছি, আমি বুঝতে পেরেছি আমার ভাইরা এত গরিব, এত ভাবী, তাদের খাবার নেই, তাদের মুখ শুকিয়ে গেছে। নবীর সামনে এসে খেজুরের বড়াটা যখনই নামায়, অন্যান্য সাহাবীরা সবাই যেন মাথায় এবার হাত দিয়ে আফসোস করে, হায় আল্লাহ, এতক্ষণ ধরে কেন আমরা বুঝতে পারিনি, আমরা যদি বুঝতে পারতাম
আমাদের অনেক কারবারে কাছে ছিল, আমরা আগে গিয়ে আমাদের বাড়ি থেকে কিছু খেজুর বা আরো কিছু নিয়ে আসতাম আল্লাহর নামে। এবার সাহাবীদের সামনে খুতবার মাধ্যমে এই হাদিসটা এবার পড়তে শুরু করলেন, নবী যেন বলতে শুরু করলেন, ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইন কসমিন উযুরিহিম শাই। আল্লাহর নবী বলতে লাগলেন, ওরে আমার সাহাবীরা রে শোনো খুব ভালো করে, আজকের দিনে কেউ যদি ইসলামের মধ্যে একটা নতুন কাজের জন্য প্রথম সূচনা করে দেয়, সে যেন আল্লাহর কাছে নেকি পায়, ভালো কাজ সূচনা করার কারণে আল্লাহর কাছে সে নেকি পায়, এবং সেই কাজটা দেখে অন্যান্য যারা করবে তাদের কাছ থেকেও সে প্রথম ব্যক্তি নেকি পাবে।